পটলের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, আজকে আমার রেসিপি নিরামিষ পটলের একটা স্পেশাল রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ কখনো খেয়েছো কি না এরকমভাবে পটল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যাবে না। তাহলে চলো দেখিয়ে দিই আমি কিভাবে এটা তৈরি করলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটলের একটা স্পেশাল রেসিপি, সেই জন্য দেখো আমি পরিমাণ মতন পটল নিয়ে নিয়েছি, ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাটা এরকম করে চিড়ে নিয়েছি। একটু চিড়ে নিলে কি হয় তেল মশলাটা ভালো ঢোকে এর মধ্যে, সেই জন্য আমি চিড়ে নিয়েছি। এবার আমি এই পটল কটা একটু ভেজে নেব। একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো ছেড়ে দেবো। আমি কিন্তু পটলের গায়ে নুন হলুদ কিছুই মেশাইনি, হলুদ দিলে কি হয় তেলটা কালো হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি সেগুলো মেশাইনি। এবার সামান্য একটু নুন আমি পটলের উপর থেকে সরিয়ে দেবো। পটলটা ভাজা হতে হতে আমরা অন্যান্য জিনিসগুলো তৈরি করে নেবো। পটলটা ভাজা হোক, এখানে দেখো আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল বেশ কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল তো সবাই চিনে থাকবে, ছোলার ডালটা ভিজিয়ে রাখলে সুবিধা হয়। তো এই ছোলার ডালটাকে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি, এই আদা আর কয়েকটা কাঁচা লঙ্কার সাহায্যে একটু গ্রাইন্ড করে নেবো। এটার পেস্ট একটা আমাদের তৈরি করে নিতে হবে। দেখো এই মশলাটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি এবার একটা পাত্রে ট্রান্সফার করে রাখব। কিছুটা পরিমাণ কাজু আর চারমগজ আমি একটা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সময়ের জন্য, এবার এটাকে একই পাত্রে আমি বেটে নেব। তোমরা চাইলে কাজুর বদলে কিন্তু চিনাবাদামের ব্যবহারও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এই রান্নাটার ক্ষেত্রে পটলটা কিন্তু খুব লাল করে ভাজবে না, তাহলে রান্নাটা দেখতে বাজে লাগবে। মোটামুটি পটলটা যখন এরকম নরম হয়ে যাবে, এরকম করে দেখলেই বুঝতে পারবে নরম হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। পটলটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। রান্নাটা খুব ঝটপট হয় আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি কারোর ইচ্ছে করে সে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে। পটলগুলো আমি তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি মিশিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না সেহেতু কিন্তু ঘিটা দিতেই হবে। দিয়ে দেবো ফোড়নে 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1টু জিরে, 1 ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি 1 টুকরো। আর দিয়ে দেবো যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে কিছুটা পরিমাণ আমি সরিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল। আমি কিন্তু এখানে 1/2 কাপেরও কম ছোলার ডাল ভিজিয়েছি। যারা রান্না করো তারা তো জানো ছোলার ডাল ভিজলে কিন্তু অনেকটা হয়ে যায়। যখন সমস্ত মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি দিয়ে দেবো এখানে ডাল, আদা আর কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল অ্যাড করে দেবো আমি, যাতে ছোলার ডাল যাতে নিচ থেকে ধরে না যায়, সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আর এই সময় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দিয়ে দেবো মিষ্টি বা চিনি, যেটা না দিলে কিন্তু নিরামিষ রান্না একেবারেই অসম্পূর্ণ থাকে।
চিনি নিরামিষ রান্নায় দিতেই হয়, সবকটা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি। একটু ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে ডালের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এবার দেখো মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ বাটি পরিমাণে দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করলাম, তোমরা চাইলে পাউডার মিল্ক জলে গুলে ব্যবহার করতে পারো। মশলাটা কষানো হয়ে গেছে সেই জন্য আমি দুধটা দিয়ে দিলাম, হাফ বাটি যেমন দুধ দিয়েছি এখানে এক বাটি জলের ব্যবহার করব আমি। দিয়ে দিলাম এক বাটি পরিমাণে জল। খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে আমি এখানে কিন্তু জিরা ধনে গুঁড়ো কিছুর ব্যবহার করিনি। এবার ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমাদের এটাকে কিছুক্ষণ সময় ফুটতে দিতে হবে, আর তার আগে দিয়ে দেবো যে চার মগজের কাজুটা বেটে রেখেছিলাম সেটা। আজকে স্পেশাল রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে, বন্ধু হতে চাইলে, নতুন বন্ধু থাকলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো, সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে নিতে হবে, সাথে সাথে সাবস্ক্রিপশন বাটন আর বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমি কিছুক্ষণ সময় এটাকে ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, উপর থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি, এটা অপশনাল, চাইলে কেউ দিতে পারো, না চাইলে না দিলেও হবে, তবে নিরামিষ রান্নে একটু ঘি দিলে সেটা খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।